সর্বকনিষ্ঠ ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রীয় সম্পাদক মাননীয় অজয় জামোয়াল ডাঙরিয়া, আমার রাজ্য কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক মাননীয় ভবেন্দ্রনাথ শর্মা ডাঙরিয়া, আজি এই সভাত উপস্থিত থাকা ভারতীয় জনতা পার্টির এগারী বর্ষীয় নেতা বরাকভেলি অঞ্চলের জন্মলগ্নের জড়িত থাকা ভারতীয় জনতা পার্টির আমার পিতাম স্বরূপ মো শ্রদ্ধার আমার সকল শ্রদ্ধার গোবিন্দ পুরকাশ্য ডাঙরিয়া, আজি আমার লগত উপস্থিত থাকা রাজ্য কমিটির সমূহ উপসভাপতি উপসভানেত্রী সকল, সমূহ সাধারণ সম্পাদক সকল, সমূহ বিষয়ববীয়া সকল, আমার রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি মাননীয় রাজেন গোহাঁই ডাঙরিয়া, রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়া, আমার আজি এতে উপস্থিত থাকা সমূহ সন্মানীয় মন্ত্রী সকল, সাংসদ সকল, বিধায়ক সকল, আমার শ্রদ্ধার সমূহ কার্যনির্বাহক সদস্য সকল, কার্যনির্বাহক সদস্যা সকল, আর আমার প্রাক্তন অতিথ্য সাংবাদিক বন্ধু সকল, ভারতীয় জনতা পার্টির 1991 সনত পোন প্রথমবারের দশটি আসন দখল করবলে সক্ষম হয়েছিল, আর সেই সময় যশটি আসন দখল করবলে সক্ষম হয়েছিল তেওঁলোকৰ ভিতর সেই সময় আমি দেখিছিল বিধায়ক হিসাবে এই অঞ্চলের পর নির্বাচিত হয়েছিল সমরেন্দ্র নাথ সেন ডাঙরিয়া, বদ্রী নারায়ণ সিংহ ডাঙরিয়া, কালীরঞ্জন দেব ডাঙরিয়া, জিতেন্দ্র নাথ মজুমদার ডাঙরিয়া, মধুসূদন তেওয়ারী ডাঙরিয়া, রামপিয়ারী দাস ডাঙরিয়া, এই কেজন ব্যক্তি আমার মাজে যেটা নাই তেওঁলোকে প্রয়াত, আর লগত নির্বাচিত হয়েছিল পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া, মিশন রঞ্জন দাস ডাঙরিয়া, প্রণব নাথ ডাঙরিয়া, আর আমার ধুবরী অঞ্চলের নির্বাচিত হয়েছিল ধ্রুবনারায়ণ সেন ডাঙরিয়া। মই পুনতে যিকেইজন বিধায়ক বিশেষ আমার মাজত নথকা সমরেন্দ্র নাথ সেন ডাঙরিয়া, বদ্রীনারায়ণ সিংহ ডাঙরিয়া, কালীরঞ্জন দেব ডাঙরিয়া, জিতেন্দ্র নাথ মজুমদার ডাঙরিয়া, মধুসূদন তেওয়ারী ডাঙরিয়া আর রামপিয়ারী রবিদাস ডাঙরিয়া আমার মাজত নাই, এই কেজন ব্যক্তিয়ে সেই সময়তে নজনের ভিতর পোন প্রথমবারের বরাকভেলি অঞ্চলের নহয় বিধায়ক হিসাবে নির্বাচিত হবলে সক্ষম হয়েছিল। আজি বরাকভেলির নির্বাচিত হয়েছিল, গতি আজির এই ক্ষণের মর বারুকে মনত পড়েছে, অকাল আজি বলে নহয় আজি সাতদিন ধরে বরাকভেলির বিভিন্ন সমষ্টি প্রায় 11টা সমষ্টিত আমি সাংগঠনিক সভা করে থাকতো কথা মনত পড়েছিল, স্মরণ আসছিল, গতি আজি এই শেগতে আত্মায় যাতে শান্তি পায় ভগবানের ওসর পুনের প্রার্থনা জানাইছো, কারণ এওঁলোকৰ মার্গদর্শনের কারণে আমি ভারতীয় জনতা পার্টি আগুয়া নিবলে সক্ষম হয়েছিল, আর বাকি সকল আমার মাজত আছে চারিজন, গতি সেই সময় 1991 সনত যেটা মানে গুয়াহাটি ইউনিভার্সিটির পর MSc পাস করে গানেলজি পড়ে আসল, এটাই মানে ভাবিছিল যে বরাকভেলির যদি নগী যদি বিধায়ক জিতব পারে আগন্ত দিনত ব্রহ্মপুত্র ভেলিত ভারতীয় জনতা পার্টির কি উত্থান হব, আর সেই মনত যে মনে ভাবিছিল কোনো ধরনের মানে ভবা নাছিল জীবনত যে কেতিয়াব বিধায়ক হম বা কেতিয়াব রাজ্যিক সভাপতি হম, কিন্তু মনত মানে ভাবিছো, আর সেইকারণে যেটা 92 সনত আমার প্রয়াত আমার সভাপতি গোবিন্দ বড়ুয়া ডাঙরিয়ার নেতৃত্ব গুয়াহাটি উদয়ন বাজার কার্যালয় গিয়ে পেলায় জার্নেলিজম পাশ করার পিছন মানে ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার কারণে কোনো ব্যক্তিয়ে মোক আমন্ত্রণ জানা নাছিল, আজি যদি মুক্তিভাবে যদি কৌ
ঢুকাইছে এই কথাখান কব লাগিব যে ভারতীয় জনতা পার্টির প্রতি মোক যদি আকৃষ্ট করা ব্যক্তি সকল আসলে সেই সকল ব্যক্তি হচ্ছে আমার বরাকগুড়ির নির্বাচিত হওয়ার নগী বিধায়কর বাবহে মই ভারতীয় জনতা পার্টির 92 চনত যোগদান করেছি আর সেইকারণে বরাকর জনসাধারণ মই নিজেকে কব যে মানে একটা আত্মার একটা সম্পর্ক আছে কারণ কেউ বরাকবাসী দেখি পেলায় বরাকবাসী যদি ভারতীয় জনতা পার্টির প্রতি 1991 চনতে যে স্বতঃস্ফূর্ত সঁহাৰি সেইটো দেখি পেলায় আপ্লুত হয়ে পেলায় মই ভারতীয় জনতা পার্টির যেহেতু 92 চনত যোগদান করেছিল সেইকারণে হঠাৎ মই কব যে বরাকবাসীর মানুষের মধ্যে একটা আত্মার সম্পর্ক আছে আর যার কারণে নাকি মই সভাপতি দায়িত্ব দিয়ার পিছত বা লওয়ার পিছত এতিয়ালে 27 বার মই বরাকবাসীর আহি পেলায় নিজে প্রবাহ নিবাস করে পেলায় কেবাটাও কার্যসূচী ইতিমধ্যে মো কার্যকালত মই ইয়াতে আসু গতি আজি পুনের আজি প্রথমবারের বাবে আমি আজি করিমগঞ্জ আমি এই আমি কার্যনির্বাহ সভা আমি আয়োজন করেছো আমার জেলা সভাপতি মো ধন্যবাদ জানাইছে যে করিমগঞ্জ আমি এই রাজ্যিক কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত করার জন্য মো ধন্যবাদ জানাই একটা বক্তব্য রাখছে কিন্তু আসলতে করিমগঞ্জ এই রাজ্যিক কার্যনির্বাহ সভার কারণে ধন্যবাদের পাত্র মনে নহয় 1991 চনের যখন বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিল এই কার্যনির্বাহ সভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া প্রমুখে আমার কেন্দ্রীয় মন্ত্রী প্রমুখে আমার সংগঠনের অজয় জামল ডাঙরিয়া প্রমুখে আজি আমার সাংসদ সকল ইয়াতে আহিছে মন্ত্রী সকল আহিছে প্রাক্তন সভাপতি সকল আহিছে আর বিধায়ক সকল আহি পেলায় আমার কার্যনির্বাহ সদস্য সকল আহি পেলায় এই সভা সফল করার কারণে কারণ ধুবুরীর পর আহিছে মই দেখিছো আমি দেখিছো গোয়ালপাড়ার পর আহিছে এইপিনে হটিয়ার পর আহিছে ইমান দূর দূরণির পর নিজে কষ্ট করে আহি পেলায় আমার সভা সফল করার কারণে তেওঁলোকে মই সভাপতি হিসাবে আন্তরিক অভিনন্দন জানাইছো কৃতজ্ঞতা জানাইছো আর ধন্যবাদ জানাইছো তথা কার্যকর্তা বন্ধুসকল খন্তেক আগতে ফণী শর্মা ডাঙরিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর মোক বিটিএডি নির্বাচন আর ক্রীড়া নির্বাচনের সফলতার কারণে মোকলকে সম্বর্ধনা জানাইছে কিন্তু মই এই যে সম্বর্ধনা জানাইছে এই সমস্ত কৃতিত্ব মই আমার কার্যকর্তা সকলক দিম আমার বুথর সভাপতি সকলক দিম বুথর কার্যকর্তা সকলক দিম মন্ডলীয় সন্মানীয় সদস্য সকলক দিম জিলার সন্মানীয় সদস্য সকলক দিম রাজ্যিক কার্যনির্বাহকর সমূহ সদস্য সকলক দিম আমার বিধায়ক সকলক দিম আমার সাংসদ সকলক দিম কারণ তেওঁলোকৰ নেলেমেপেৰা চেষ্টাৰ ফলস্বৰূপেহে আজি ভাৰতীয় জনতা পাৰ্টি আজি এই স্থানত আহি পাইছে 1991 চনত যেনেকৈ মই বৰাক ৰেলীত আমি 9টা আসন দখল কৰাৰ পিছত আমি ধুবুৰীত যেনেকৈ এখন আমি দখল কৰি সৰ্বমুঠ 10টা আমি দখল কৰিছো তাৰপিছত দেখিছিলো ক্ৰমাগতভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সেই উত্থান কিন্তু হবলৈ সক্ষম হোৱা নাছিলে দিন যোৱাৰ লগে লগে এনেকুৱা এটা সময় আহিল ব্ৰহ্মপুত্ৰ ভেলীৰ পৰা প্ৰথম ইপিনে ব্ৰহ্মপুত্ৰ ভেলীৰ উজনি অসমত প্ৰথম আৰু নামনি অসমৰ প্ৰথম ভুৱনাৰায়ণ সেন আৰু উজনি অসম আমাৰ ৰামেশ্বৰ তেলী ডাঙৰে প্ৰথম গুলীয়াজান অঞ্চলৰ পৰা পদুমফুল ফুৰাবলৈ সক্ষম হৈছিলে আৰু সেই তাৰ পিছৰ পৰাই আমি দেখিছিলো যে আমাৰ ডিব্ৰুগড় সমষ্টিটো আমাৰ প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়াকে আদি কৰি এই দুইজন তিনিজন বিধায়কে আসলে কিন্তু তেনেকুৱাকৈ সংগঠন যদিও আসলে খুব দৃঢ়ভাবে সংগঠন হওয়ার আমি সুযোগ পোৱা নাছিলো বা জনসাধারণে আমাক আঁকড়ে লওয়া নাছিলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী আগর আমার রাজ্যিক সভাপতি সর্বানন্দ সোণাল ডাঙরিয়ায় ভারতীয় জনতা পার্টির যোগদান করার পিছত এইবার বছর পিছত এখেতে রাজ্যিক সভাপতির দায়িত্বটি অর্পণ করা হয়েছিল আর যেটা রাজ্যিক সভাপতির দায়িত্ব অর্পণ করার পিছত এখেতক যদি অর্পণ করা হয়েছিল মই অ্যাসোসিয়েট রিটার্নিং অফিসার আসো
আৰু তেতিয়া আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি বিশেষকৈ ৰাষ্ট্ৰীয় সভাপতি নীতিন গাডকাৰী ডাঙৰীয়াৰ পৰামৰ্শৰ আধাৰত আৰু আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ক্ষেত্ৰীয় সম্পাদক আছিলে পি চন্দ্ৰশেখৰ ডাঙৰীয়া তেওঁলোকৰ মাৰ্গদৰ্শনত আমি অসমৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাসকলে মাননীয় বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী সেই সময়ত ভাৰতীয় যোগদান কৰা এগৰাকী নবীন নেতা সেইগৰাকী ব্যক্তিক আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ৰাজ্যিক সভাপতিৰ দায়িত্ব অৰ্পণ কৰিছিলো আৰু ৰাজ্যিক সভাপতিৰ দায়িত্ব অৰ্পণ কৰাৰ পিছতে আমি তেখেতৰ নেতৃত্বতে আমি নিৰ্বাচনত মুখামুখি হবলৈ সক্ষম হৈছিলো 2014 চনৰ নিৰ্বাচন আৰু 2014 চনৰ নিৰ্বাচনত আমি তেতিয়া 7খনকৈ আসন লোকসভাৰ আসন অসমত দখল কৰি পেলাই ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে পুনৰ এটা ইতিহাস গঢ়াৰ এটা সুযোগ পাইছিলো মই ভাবো গঢ়া খুলিলেই আমাৰ যি ইতিহাস গঢ়িছিলে 1951 চনত তাৰপিছত সুদীৰ্ঘ কেইবাটাও বছৰ পিছত 2014 চনতে আমি মাননীয় সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া তেতিয়া ৰাজ্যিক সভাপতি তেখেতৰ নেতৃত্বত আমি সেই ইতিহাস গঢ়াৰ কাৰণে আমি সুযোগ পাইছো আৰু সেই সময়তে আমি ধীরে লাহে লাহে তেতিয়া আমি সংগঠন আমি বৃদ্ধি কৰিবলৈ লৈছিলো আৰু এই সংগঠন বৃদ্ধি কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ যিসকল পূৰ্বৰ সভাপতি আছিলে বিশেষকৈ প্ৰবীণ বৰুৱা ডাঙৰীয়া আমাৰ নাৰায়ণ বৰকটকী ডাঙৰীয়া ইন্দ্ৰমণি বৰা ডাঙৰীয়া ৰাজেন গোহাঁই ডাঙৰীয়া ৰমেন ডেকা ডাঙৰীয়া ৰঞ্জিত দত্ত ডাঙৰীয়া আমাৰ সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য ডাঙৰীয়াকে আদি কৰি সকলো ব্যক্তিয়ে সংগঠন আগুৱাই নিয়াৰ কাৰণে যৎপৰতি চেষ্টা কৰিছিলে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিটো কাৰ্যকৰ্তা আমি দেখিছো সেয়া সভাপতিয়ে হওক বা গোটৰ সভাপতিয়ে হওক বা সেয়া জিলাৰ সাধাৰণ সম্পাদকে হওক বা ৰাজ্যিক সাধাৰণ সম্পাদকে হওক সকলোৱে একোজন একোজন নিষ্ঠাবান কাৰ্যকৰ্তা হিচাপে আজি কাম কৰি কৰি আজি আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এই স্তৰত আজি উপনীত হ'ব পাইছো গতিকে আজি সমগ্ৰ অসমতে এটা সময়ত দেখিছিলো বৰাক ভেলীৰ মানুহে ভাৰতীয় জনতা পাৰ্টীক আগুৱাই নিছে কিন্তু লাহে লাহে আমি দেখিলো 14 চনৰ পিছৰ পৰা এই সংগঠনৰ স্থিতি বহুতো আগুৱাই আহিবলৈ সক্ষম হ'ল আৰু কালক্ৰমত এনেকুৱা হ'লগৈ আজিৰ দিনত আমি যদি কওঁ সগৌৰৱে যদি কব পাৰোঁ কব খোজো যে সমগ্ৰ অসমৰ জনসাধাৰণে এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টীক আঁকোৱালি লৈছে পূৰ্বতে অকল বঙালী ভাতৃ মানুহসকলে ভাৰতীয় জনতা পাৰ্টীক আঁকোৱালি লোৱা বুলি একাষাৰ কথা আমি শুনিবলৈ পাইছিলো কিন্তু আজি আমি যেতিয়া দেখিলো যে আমি যেতিয়া কাৰ্বি আংলং পাহাৰত আমি যেতিয়া দেখিলো কাৰ্বি অট'নমাস কাউন্সিল আমি গঠন কৰিলো কাৰ্বি আংলঙৰ পৰা 4গৰাকীকৈ কাৰ্বি বিধায়ক আমি জয়যুক্ত কৰিলো ভাৰতীয় জনতা পাৰ্টীক তেতিয়া মানুহে চকু খোল খেলে যে নহয় যে অসমৰ জনজাতিসকলে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগত একাত্ম হৈছে তাৰপিছত দেখিলো যে ডিমা হাছাও আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দখলত আৰু ডিমাছা লোকেও ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এগৰাকী বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হোৱাৰ পিছত মানুহে তেতিয়া উপলব্ধি কৰিবলৈ সক্ষম হ'ল যে অকল কাৰ্বি সমাজে নহয় ডিমাছা সমাজো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগত আছে অনুৰূপভাৱে আমি যেতিয়া দেখিলো যে দেউৰী অট'নমাছ কাউন্সিল যেতিয়া আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দখলত আহিলে আমি যেতিয়া দেখিলো যে আমাৰ সমগ্ৰ দেউৰী সমাজ জনজাতীয় সমাজো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগতে আছে ঠিক অনুৰূপ ধৰণে আমি যেতিয়া দেখিলো ঠেঙাল কছাৰী অট'নমাস কাউন্সিল ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দখলত আৰু তেতিয়া সকলোৱে উপলব্ধি কৰিলে যে ঠেঙাল কছাৰী সমাজো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগত আছে অনুৰূপভাৱে আমি যেতিয়া দেখিলো সোণোৱাল কছাৰী অট'নমাস কাউন্সিল আমাৰ লগত তেতিয়া মানুহে আমি উপলব্ধি কৰিলো যে এই সমাজখন আমাৰ লগত আছে আৰু আহি আহি আজি এনেকুৱা হ'ল মিচিং সমাজৰ পৰা 3গৰাকী ব্যক্তি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পৰা প্ৰতিনিধিত্ব কৰি পেলাই বিধায়ক বা মন্ত্ৰী হৈ আছে অনুৰূপভাৱে ৰাভা সমাজৰ মানুহ আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিনিধিত্ব কৰি পেলাই আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বিধায়ক হৈ আছে আৰু দেখিছোঁ এইখিনিৰ উপৰিও আমি দেখিছো যে আমাৰ যি চাহ জনগোষ্ঠীয় যিসকল ভাতৃ আছে ভাই ভনীসকল আছে সেই সময়তো দেখিছো যে 1991ৰ পিছত যদি বৰাক ভেলীৰ পিছত যদি খোপনি ল'বলৈ যদি সক্ষম হৈছিলে যদিও আমি সফলতা লাভ কৰিব পৰা নাছিলো তেতিয়া আমি দেখিছো যে চাহ বাগান অঞ্চলতো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পদুম ফুল তাতে চাহ বাগানৰ লগত একেলগে পদুম ফুল ফুলাৰ কাৰণে সক্ষম হৈছিলে এনেকুৱাকৈ আহি আহি দেখিলো আজি আমাৰ তিৱা সমাজো আমাৰ দেখিলো তিৱা অট'নমাছ কাউন্সিল আজি আমাৰ লগত আৰু অৱশেষত আমি দেখিলো যে অসমৰ বড়ো জনগোষ্ঠীয় মনৰ ব্যক্তি 2-4 জনকী ব্যক্তি আমাৰ লগত যদিও আছিলে
কিন্তু তেনেকুৱাকৈ আমাৰ লগত থকা প্ৰতিনিধি নাছিলে এই অঞ্চলৰ পৰা।